আসসালামু আলাইকুম। eFootball 2025 কিংবা eFootball ভার্সন 4.0.0 আসার সময় মাত্র আর হাতে গোনা 13টা দিন। কোনামি অলরেডি আমাদেরকে অ্যানাউন্সমেন্ট করেছে, এ 13 দিনে আমরা প্রত্যেকটা দিন যদি গেমের মধ্যে লগ ইন করি তাহলে আমরা প্রত্যেকটা দিন একটা করে চান্স ডিল সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাব। এই চান্স ডিল আমরা ইউজ করতে পারবো 50 প্লেয়ার্সের বক্সের মধ্যে, যে 50 প্লেয়ার্সের বক্সের মধ্যে থাকবে 5টা এপিক। কোন কোন এপিকগুলো আছে আপনারা তো দেখতেই পাচ্ছেন, এই 5টা এপিকগুলো আপনারা সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যেতে পারেন 13 দিন চান্স ডিলগুলো ইউজ করার মাধ্যমে। যদি ভাগ্যে থাকে অবশ্যই পাবেন, এবং আজকে যারা লগ ইন করার সাথে সাথে একটা চান্স ডিল পেয়েছেন, এই চান্স ডিল দিয়ে যদি আপনি কোনো এপিক পেয়ে থাকেন প্রথম চান্সেই তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন, আর যদি পেয়ে না থাকেন কোন স্টারের প্লেয়ারটি পেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তারই পাশাপাশি আপনি আরও চান্স ডিল পাবেন আপনি মিশনগুলো কমপ্লিট করার মাধ্যমে, মিশন অবজেক্টিভগুলো কমপ্লিট করার মাধ্যমে, যে অবজেক্টিভগুলো কমপ্লিট করতে হবে আপনার ইভেন্ট ম্যাচগুলো খেলার মাধ্যমে, যেখানে পি ভার্সেস পি যেগুলো অনলাইন ম্যাচ, সেই অনলাইন ম্যাচগুলো যদি আপনারা 3টা উইন হন তাহলে করে একটা করে আপনি চান্স ডিল পাবেন। আর যে ইভেন্ট ম্যাচগুলোর মধ্যে এআই ম্যাচগুলো আছে, টোর ম্যাচ কিংবা চ্যালেঞ্জ ম্যাচ, সে টোর ম্যাচ বা চ্যালেঞ্জ ম্যাচ যদি আপনারা খেলেন তাহলে অবশ্যই 3টা ম্যাচ যদি আপনারা উইন হন তাহলে একটা করে চান্স ডিল পাবেন, মোট 4টা চান্স ডিল পাবেন। এটা সময় হচ্ছে এই মাসের 28 তারিখ থেকে সেপ্টেম্বর মাসের একদম 11 তারিখ পর্যন্ত। যেহেতু 12 তারিখ মেনটেন্যান্স চলবে, সেই কারণে আপনি 11 তারিখ পর্যন্ত এই চান্স ডিলগুলো পাবেন, টোটাল আপনারা 17টা চান্স ডিল পাবেন। তারই পাশাপাশি এই ম্যাচগুলো কমপ্লিট করলে আপনি এই বক্সের মধ্যে 3টা চান্স ডিল পাবেন, যেগুলো সম্পূর্ণ ফ্রিতে আপনি ইউজ করতে পারবেন। আশা করছি আপনাদেরকে এই বিষয়গুলো ক্লিয়ার করতে পেরেছি। আজকে মেনটেন্যান্সের পর কী কী আপডেটগুলো কোনামি আমাদের জন্য নিয়ে এসেছে, এই সকল বিষয়গুলো আপনাদেরকে ক্লিয়ার করার জন্য আজকে ভিডিওটা করা। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিন। আজকের ভিডিও এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।